হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্যাক শেয়ার করবো। এটা আমার এক পরিচিত আপুর কাছ থেকে নেওয়া, যা আমার খুবই সাহায্য করেছে। এই প্যাকটা তৈরি করতে যা যা লাগছে, মুসুরির ডাল আর পোলাওয়ের চাল নিয়েছি। আমি 7 দিনের জন্য বানিয়ে রাখছি, আপনারা যে কোনো পরিমাণে নিতে পারেন। এটা পানিতে ভিজিয়ে রাখবেন আগের দিন বা আধা ঘন্টা আগে। বাসায় যা যা আছে তা দিয়েই সহজেই এই প্যাকটি তৈরি করে ফেলতে পারবেন। পাকা পেঁপে, শসা, টমেটো, গাজর, তারপর আলু কুচি, এগুলো একসাথে নিয়ে লেবুর রস নিয়েছি। আর এই ভিজানো ডাল আর চাল একসাথে ব্লিন্ডারে ব্লিন্ড করতে হবে। আমার বাসায় কাঁচা হলুদ নেই, তাই হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ। সবগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে বা পাটায় বেটে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে। আমি 7 দিনের জন্য ডিপ ফ্রিজে প্যাকটি সংরক্ষণ করছি। দেওয়ার 3 ঘন্টা আগে বের করে নর্মাল করে দিন স্কিনে লাগাবেন। 20 মিনিট লাগিয়ে ওয়াশ করে নেবেন। দেখতেই পারবেন কতটা স্মুথ আর কতটা গ্লোয়িং হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।